ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখা হয়নি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তিনি খেলা দেখলেই নাকি তার দেশ হেরে যায়, সে কারণেই খেলা দেখেননি অমিতাভ। জয়ের পর চোখের জলে এমনটাই জানালেন অমিতাভ। বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চন নিজেদের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন, যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেননি অমিতাভ, কারণ তিনি খেলা দেখলে ভারত হেরে যায়। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। 17 বছর পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা। রোহিত শর্মার নেতৃত্বে সেই জয়ের পর অমিতাভ সমাজ মাধ্যমে লেখেন, চোখে জল, ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি। জীবনকে উপভোগ করার সব আয়োজনই একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ভারত বিশ্ব সেরা, উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছি, জিতে গিয়েছি। টিভি দেখিনি, টিভি দেখলেই আমরা হেরে যাই, কাঁদছি, শুধুই কাঁদছি। ভারতীয় দলের ক্রিকেটারদের মতোই কাঁদছি আমি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে ভারত, 177 রান তোলে 20 ওভারে। খেলা চলাকালীন দক্ষিণ আফ্রিকার জিতে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে একটা ক্যাচ যেন হঠাৎ করেই খেলার মোড় ঘুরিয়ে দেয়, জিতে যায় রোহিত বিরাটরা।